আমি প্রথমে শারদকে আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবার জি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার এই সুযোগ্য উত্তরসূরি সমগ্র মধ্যদের কান্ডারি মধ্যহার অন্যতম দিকপাল মধ্য জাগরণ অন্যতম পুরোধা মধ্য জাগরণ অন্যতম আদর্শ ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে যিনি ধারণ লালন করে সমগ্র বিশ্বে প্রচার প্রসার করে চলেছেন আমার আপনার সকলের প্রাণের ঠাকুর মহামর্যাদার শ্রী পদ্মনাভ ঠাকুর এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের সেই ষোলটি শ্রীপাঠের যে নারকেল বাড়ি গোলক পাগলের উত্তরস্বরী গণপতি পাগল সহ যারা এখানে উপস্থিত রয়েছেন আজকের এই শোক সভায় সকলের আতুল চরণে আমার ভক্তির নিবেদন করছি। সুধীবৃন্দ, আজ এমন একটি মানুষের স্মৃতিচারণ সভায় এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি, এজন্য আমি নিজেকে ধন্য এবং পূর্ণ মনে করছি। আজ যে সুনীল বিশ্বাস আমাদের মাঝে নেই, এই কথা বললে ভুল হবে। একটু আগে মধ্যবাসী দিবাসী বিশ্বাসের বক্তব্যের মাধ্যমে আমরা পেলাম এই মহোৎসবের বাজার তিনি নিজ হাতে করেছেন। আমি মনে করি তার এই হাতের পরশে ঠাকুরের উপস্থিতিতে আজকে এই মহা আজকে প্রসাদ হচ্ছে, এই প্রসাদটা মহাপ্রসাদ হিসেবে রূপান্তরিত হয়েছে। সুধীবৃন্দ, শুধুমাত্র একটি জায়গায় কথা বলতে চাই, আজকে যে সুনীল বিশ্বাস এবং তার সুযোগ উত্তরস্বরী মধ্যবাসী নিবাসী বিশ্বাস এই যে পরিবারটি, এই পরিবার সম্পর্কে দুটি কথা বলবো। যা ইতিমধ্যে আমাদের সেই প্রয়াত মধ্যরত্ন শ্রী সুনীল বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র ভারতবর্ষে অবস্থান করেন, মধুয়া শ্রী সুভাষ বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের অত্যন্ত ভাগ্যবান আমরা সকলে যে অন্তত আর একজন কর্ণধারকে আমরা ঠাকুরের সান্নিধ্যে পেয়েছি। যাই যে কথা বলতে গেছিলাম, হ্যাঁ যে কথা বলতে গেছিলাম, আমরা সীতা মুলাকাতে ঠাকুর বাড়ির ভক্ত সকলেই, মধুয়া সকলেই, কিন্তু এই পরিবারটিকে আমি দেখেছি, আমি আমার জীবন দশায় যতটুকু দেখেছি মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যেমন কি একটি পয়সার এপির যদি মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের পরিবার হয়, আরেকটি পীঠ অর্থাৎ পয়সার আরেকটি পীঠ হচ্ছে এই সেই পরিবার মধুয়ারত্ন শ্রী সুনীল বিশ্বাস বা দিবাশিস দা পরিবার। মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের পরিবারের সঙ্গে সুখে দুঃখে স্বয়ণে জীবনে মরণে প্রত্যেকটি ব্যাপারে ইভেন পারিবারিক যে সিদ্ধান্ত গুলো আছে সংগঠন পরে, কিন্তু পারিবারিক যে সিদ্ধান্ত আছে একটা নারীর টানে সম্পর্ক তৈরি ছিল এবং আছে এবং আজীবন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে সেই মানুষটির মহাপ্রাণ আমরা এসেছি বলতে দিদারাই মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সাথে সুদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সঙ্গে মধুরত্ন শ্রী সুনীল বিশ্বাস এই মধুয়ার মধুয়া দর্শ এবং মধুয়া ভাবের মধুয়া চিন্তা চেতনা প্রচার প্রসার করার জন্য সারাটি জীবন নিজেকে ঢেলে সাজিয়েছেন, যার ফসল হিসেবে আমার দয়াল গুরুচাঁদ ঠাকুর মধুয়া শ্রী দিবাশিস বিশ্বাসের মতো একটি সোনালী ফসল এই মধুয়া সমাজকে উপহার দিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধীবৃন্দ, আজকে বলতে দিতে নেই তার এই স্বীকৃতি স্বরূপ মধুয়া দর্শন অবদান স্বরূপ আমাদের ২০১৬ সালে ঢাকা যে ঢাকেশ্বরী মন্দিরে যে জাতীয় প্রতিনিধি মধুয়া প্রতিনিধি সম্মেলন হয়েছিল, যে সম্মেলনে ৬ জন মন্ত্রী এবং ৬ জন এমপি ছিল, সেই সম্মেলনে এই প্রয়াত শ্রী সুনীল কুমার বিশ্বাস তৎকালীন সময়ের তথ্যমন্ত্রী হাছনুল হক ইদু সাহেবের হাত ধরে মধুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে শ্রী হরিগুরুচাঁদ মধুয়া মিশন কর্তৃক মধুরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমার জানা মতে শুধুমাত্র এই পদক নয়, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন আসরে গিয়ে উনি বিভিন্ন সম্মাননার স্বরূপ পেয়েছেন। আজকে তার স্মৃতিচারণ সভা কি আর বলবো, কি আর বলতে পারি,
শুধুমাত্র আদরে আপনাদের কাছে নিবেদন যে আজকে এতটুকুই আমি বলছি যে ধন্য যে সেই গুরুচরণ ঠাকুরের একদম কাছের যে মানুষ অর্থাৎ আমি যতটুকু জেনেছি যে ১৬ আনার ১২ আনা পেয়েছিলেন এই বিচরণ পাগল আর সেই বিচরণ পাগল এবং উপেল পাগলের আমার মনে হয় যে সেই ১২ আনাই প্রয়াত শ্রী সুনীল কুমার বিশ্বাস পেয়েছে তার এই স্মৃতিচারণ সভায় আজকে তার বড় প্রমাণ আজকে ঠাকুরের কাছে দল স্মৃতি হরিচাঁদ গুরুচরণ ঠাকুর এবং সেই বিচরণ পাগল সহ আজকে যারা আপনারা এখানে রয়েছেন আমি মনে করি আপনারা প্রত্যেকে আমি যে বিচরণ পাগল আপনারাই সেই উপেল পাগল এই বিচরণ এবং উপেল পাগল স্বরূপ যারা এই মধ্যে ভক্তবৃন্দ আছে সকলের আতুল চরণে আজ ভক্তের গো নিবেদন করবো একটি প্রার্থনা করি হে দয়াল হরিচাঁদ হে দয়াল গুরুচাঁদ হে মধ্য ভক্তবৃন্দ হে বিচরণ হে উপেন পাগল যে যেখানে থাকো যেভাবে থাকো হে প্রয়াত শ্রী সুনীল বিশ্বাস তুমি যে দেশেই থাকো আজ মনে করে তুমি এখানে আছো আজ এখানে মধ্যবাসী দিবাসী বিশ্বাস এবং মধ্যবাসী সুবীর সুভাষ বিশ্বাস তার জ্যেষ্ঠ ভ্রাতা এখানে উপস্থিত হয়েছে তার দুটি মন তারা অশ্রু জলে সিক্ত করে প্রত্যেকটা ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে আজকে তাদের জন্য ঠাকুরের ভক্তের কাছে প্রার্থনা করি যে কদিন এই জগৎ সংসারে এই পরিবারটাকে ঠাকুর রাখে এমনি করে যেন হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আদর্শিত হয়ে এমনি করে হরিভক্তের সেবা করতে পারে এমনি করে যেন মধ্যদর্শ বিশ্বের মুখে প্রচার প্রসার করে যেতে পারে এবং তাদের যারা তাদের যারা উত্তরস্বরী আসবে এই উত্তরস্বরী যেন আপনাদের মতো পরম ভক্তের সেবা করতে পারে এই প্রার্থনা ঠাকুরের কাছে রাখি এবং আমার সেই শ্রদ্ধ কাকাবাবুর জন্য প্রার্থনা করি তার এই জীবন দশা বা এই মাইক জগতে এসে যদি কোনো পাপ কালিমা যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে আজ থেকে যেন আপনাদের মতো পরম হরিভক্তের পদধূলির আজকে সম্মান করে সে যেন আমার দয়াল শ্রীহরি রাতুল চরণে সীতা মুলাকান্তিতে যেন তার স্থান হয় এই প্রার্থনা আপনাদের কাছে রেখে আর একবার জয়ের ধ্বনির মাধ্যমে তার সেই মঙ্গল তার সেই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই জয় 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 হরি বল।